বাড়ির কাছের এক ডোবা থেকে উদ্ধার হলো এক মহিলার দেহ। শনিবার দেহটি উদ্ধার হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। মৃতার নাম সুনিতা মালাকার। জানা গেছে এদিন সকালে ডোবার মধ্যে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করতে জানা যায় মৃতার পরিচয়। ঘটনাস্থল থেকে 500 মিটার দূরেই তার বাড়ি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। চোপড়া থেকে মঞ্জুর আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।